বসুন্ধরাতে আমার একটা জমি আছে, তো এই জমিটাতে যদি আমি কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে আমি কতখানি ফ্লোরে কতখানি স্কোয়ার ফিট পাবো, আমি কয় তলা ডেভেলপমেন্টটা করতে পারবো এবং আমি কতগুলো অ্যাপার্টমেন্ট পাবো, এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। নতুন ড্যাপ আসার পরে এই বিষয়টা আসলেই অনেকের জন্য একটু কনফিউজিং হয়ে গেছে। আগে যেমন কতগুলো ফ্ল্যাট করতে পারবো সেটা কোনো লিমিট ছিল না, এখন কিন্তু সেটার উপর একটা লিমিট আছে এবং বেশিরভাগ জায়গাতেই আগে যত তলা করতে পারতাম তা করতে পারছি না, অথবা তত তলা করলেও স্কোয়ার ফিট অনেক কমে যাচ্ছে। এটা আমরা বসুন্ধরাকে দিয়ে একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি। আমরা ধরে নিই একটা ল্যান্ড যেটা বসুন্ধরা আই এক্সটেনশনে আছে এবং ল্যান্ডের সাইজটা হচ্ছে 10 কাঠা। এখন কেউ যদি জানতে চায় এই 10 কাঠায় কয়টা অ্যাপার্টমেন্ট হবে, কত তলা হবে এবং কত স্কোয়ার ফিট পাবে, সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। যে কোনো জায়গাতে, সেটা বসুন্ধরা হোক বা মিরপুরে হোক অথবা বনানীতে হোক, যেখানেই হোক না কেন, রাজুকের আন্ডারে বা ড্যাপের আন্ডারে যদি পড়ে, নতুন ড্যাপের রুলসে তাকে দুটো ইনফরমেশন জানতে হবে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে এখানকার এরিয়া ভিত্তিক ফার কত। আসলে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন আছে যেটার জন্য বেসিক্যালি অনেক সময় দিতে হবে এবং আমরা আলাদাভাবে এই সার্ভিসটাও দিয়ে থাকি। তো আমরা যদি খুব সিম্পল ওয়েতে আপনি নিজে নিজে যদি এস্টিমেট করতে চান তাহলে বিষয়টা অনেকটা এরকম। আপনি এরিয়া ফারটা জানবেন এবং আপনাকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওই এরিয়ার ডেন্সিটি। এটা কি সেটা আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। আর এরিয়া ফার এবং এরিয়া ডেন্সিটি একটা চার্ট আছে লম্বা পিডিএফ, সেটা এক্সেল ফাইলে বা পিডিএফ আকারে এই ভিডিওতে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে আপনারা দেখতে পাবেন আপনার এলাকা যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডটির এরিয়া ফার এবং এরিয়ার ডেন্সিটি কত। যেমন বসুন্ধরার আই এক্সটেনশনের 10 কাঠার একটা প্লট যদি 25 ফিট রোডের পাশে থাকে তাহলে সেটি ফার পায় হচ্ছে 3.5। এটা শুধু 10 কাঠার জন্য না, এটি 19 কাঠা 20 কাঠার আগ পর্যন্ত 3.5 পাবে যদি রোড 25 ফিট হয়, এবং বসুন্ধরার ডেন্সিটি হচ্ছে 1.9। এই কথাটার মানে হচ্ছে 1 কাঠায় 1.90 ইউনিট আপনি করতে পারবেন, তার মানে 10 কাঠায় 19টি ইউনিট করতে পারবেন। আর এরিয়া ফার হচ্ছে সেই মাল্টিপ্লায়ার, জমিকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যত স্কোয়ার ফিট আসে তত স্কোয়ার ফিট আপনি কনস্ট্রাকশন করতে পারবেন। তাহলে 3.5 ফারের কারণে আমরা কনস্ট্রাকশন করতে পারবো 10 কাঠা × 720 স্কোয়ার ফিট, তাহলে আসে 25,200 স্কোয়ার ফিট। এবারে আসি টোটাল, কিন্তু আমি 25,200 স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করতে পারবো গ্রাউন্ড ফ্লোর ছাড়া, বেসমেন্ট ছাড়া, এবং আরও কিছু অ্যাডিশনাল স্পেস আমি এটার সাথে অ্যাড করতে পারবো, সেটা বারান্দা বা প্ল্যান্টার বক্স এই টাইপের টেরেস টাইপের কিছু জায়গা আছে, নিয়ম অনুযায়ী কিছু জায়গা আমরা এটার সাথে অ্যাড করতে পারবো। 25,200 স্কোয়ার ফিট হবে হচ্ছে আমার কনস্ট্রাকশন এরিয়া। এখন যদি বলি কত তলা করতে পারবো, এটা আসলে ওপেন। 25,200কে আমি যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে 2,800 স্কোয়ার ফিট হয়, তার মানে আমি 2,800 স্কোয়ার ফিট ঢালাই দিয়ে 9 তলা করতে পারবো, মানে G+9, যেটা বাংলায় যদি বলি 10 তলা। আবার একইভাবে আমি 2,500 স্কোয়ার ফিটকে 8 দিয়ে ভাগ দিতে পারি, 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে 3,150, তার মানে 3,150 স্কোয়ার ফিট করে আমি G+8 করতে পারবো বা 9 তলা বিল্ডিং করতে পারবো। এখন আমি ইউনিট করতে পারবো up to 19টা, তার মানে আমি G+9 যদি করি প্রতি ফ্লোরে 1,400 1,400 1,800 করে দুটো করে ইউনিট আমরা করতে পারবো। তবে মনে রাখতে হবে এই 1,400-র সাথে কিন্তু বারান্দা এবং অ্যাডিশনাল কিছু স্পেস অ্যাড করা যাবে। তো আপনারা যদি আরও ডিটেলে জানতে চান অনেকগুলো অ্যাপার্টমেন্ট কীভাবে করবেন সে সম্পর্কে জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন বা সরাসরি অফিসে চলে আসলে সেটা সবচেয়ে ভালো। থ্যাংক ইউ।